কাছে মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত 24 ঘন্টায় মোট 25 জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 25 জনকে আটক করে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 25 জনকে আটক করে। আটককৃত আসামিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা 1 জন, রাজপাড়া থানা 2 জন, চন্দ্রমা থানা 7 জন, মতিহার থানা 2 জন, কাটাখালী থানা 2 জন, বেলপুকুর থানা 2 জন, শামুকদম থানা 1 জন, এয়ারপোর্ট থানা 1 জন, পাওয়া থানা 2 জন, কাশিয়াডাঙ্গা থানা 1 জন, দামপুরা থানা 1 জন ও মহানগর গোয়েন্দা পুলিশ 3 জনকে আটক করে। এদের মধ্যে 12 জন ওয়ারেন্টভুক্ত আসামি, 9 জনকে মাদক দ্রব্য সহ এবং অন্যান্য মামলায় আরও 4 জনকে আটক করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 40.5 গ্রাম হেরোইন, 4 বোতল ফেন্সিরিল, 40 পিস টেপেন্টাডল ট্যাবলেট ও 100 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকিত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।